হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাইট অ্যান্ড রিড বেঙ্গলি ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে তোমরা থামবেল দেখেই বুঝতে পারছ ক্লাসটা কী সম্পর্কিত হবে তো আজকের ক্লাস হচ্ছে ব্লাড রিলেশন সম্পর্কিত তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ব্লাড রিলেশনের বেস্ট ট্রিক এবং হানড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশের দেওয়া আইকনে ক্লিক করে নাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্র সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে তো চলুন বেলার রিলেশান করার জন্য যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে রিলেশনশিপ ঠিক আছে তো এই রিলেশনশিপকে আমি কয়েকটি মানে সিস্টেম বা পদ্ধতিতে ভাগ করে আলোচনা করছি তারপর বেলার রিলেশান কীভাবে সহজেই করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে দেখো দেওয়া আছে ম্যাটার্নাল রিলেশন অর্থাৎ মামার দিক থেকে যে সম্পর্ক হবে মায়ের দিক থেকে সম্পর্ক হয় সেটাকে আমরা বলবো ম্যাটার্নাল রিলেশন এবং প্যাটার্নাল রিলেশন অর্থাৎ বাবার দিক থেকে যে সম্পর্ক হয় সেটাকে আমরা বলবো প্যাটার্নাল রিলেশন তো বাঁ দিকে একটা কলম আছে এবং ডান দিকে একটা কলম আছে ঠিক আছে তো দিকের কলম আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাবা বা ফাদারের রিলেশান দেওয়া আছে এবং ডান দিকে মায়ের রিলেশান বা মেটারেলের রিলেশান সম্পর্কে আমরা জানতে পারবো তো ভিডিওটি প্রথম থেকে সঙ্গে জুড়ে থাকো আশা করি ভালো লাগবে এবং ব্লাড রিলেশান সম্পর্কিত সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হবে তো দেখে নাও এখানে প্রথম দেওয়া আছে ফাদার্স ফাদার মানে হচ্ছে বাবার বাবা বাবার বাবাকে হয় দাদু বা গ্র্যান্ড ফাদার ঠিক আছে দাদু বা গ্র্যান্ড ফাদার ফাদার্স মাদার ঠিক আছে গ্র্যান্ড মাদার ফাদার্স ব্রাদার আঙ্কেল বা বাংলায় বললে কাকু মাদার্স ফাদার্স সিস্টার কে হয় আন্ট ফাদার সিস্টার অর্থাৎ বাবার বোন আমাদের বাংলায় বলে পিসিমা ঠিক আছে চিলড্রেন্স অফ আঙ্কেল অর আন্ট অর্থাৎ কাকু ছেলে বা কাকিমার ছেলে তাহলে কী হবে कजिन्स ठीक है साधारण मैं क्यों था भाई थी वाइफ और आंकेल अर्थात वाइफ स्त्री आंट कजबैंड अफ आंट अर्थात आंट कमा पिसीमार हजबैंड आंकेल हाँ काकू बा पिसे धरे नाओ पिसे मशाई मदार्स फादर, अर्थात मायर बाबा मैटार्नल ग्रैंड मददार ग्रैंडफदार अर्थात दादू मामा दादू मदार्स मदार मायर माँ मैटार्ल ग्रैंड मददार मदार्स ब्रदार मैटार्ल आंकेल अर्थात मामा मदार्स फदार के मामा ठीक है मदार्स सिस्टर क्या हुई आंट मायर बोन क्या था के? मासी, चिल्ड्रेंड ऑफ मैटार्ल अंकल और आंट মায়ের মাসির বা মেসোর ছেলে কী হবে কাজিন্স কাকুর ছেলেকে বললো বা পিসির ছেলেকে আমরা কী বলছি কাজিন্স এবং মা মামার ছেলে মাসির ছেলে এটা কী হলো আমরা কাজিনস ওয়াইফ অফ ম্যাটার্নাল আঙ্কেল তাহলে কী হবে এটা ম্যাটার্নাল আন্ট মামার ওয়াইফ স্ত্রী মামিমা ঠিক আছে হাজব্যান্ড অফ ম্যাটার্নাল আন্ট আঙ্কেল ঠিক আছে আরও কয়েকটি রিলেশান আছে সেই রিলেশানগুলো দেখে নিচ্ছি রিলেশানগুলো দেখলে রিলেশানটা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে তোমার যে কোনো সময় রিলেশান করতে বা ব্লাড রিলেশান করতে কোনো অসুবিধা হবে না আর রিলেশানটা ঠিকঠাক বুঝে নাও তাহলেই করতে পারবে তো আমরা কয়েকটা আদা রিলেশান সম্পর্কে জেনে নেবো এখন দেওয়া আছে আদার রিলেশান ঠিক আছে আদার রিলেশান গ্র্যান্ড ফাদার্স ওর গ্র্যান্ড মাদার সন অর্থাৎ দাদু বা দিদিমার ছেলে কে হবে বাবা সাধারণ আইডিয়া আমরা কমন যেটা বলে থাকি সেটা মনে রাখো গ্র্যান্ড ফাদার্স অর গ্র্যান্ড মাদার্স অনলি সন ঠিক আছে গ্র্যান্ড ফাদার্স বা এবং গ্র্যান্ড মাদার দাদু এবং দিদির একমাত্র ছেলে দাদু এবং দিদির একমাত্র ছেলে মানে সেটা কী হবে বাবা ঠিক নিজের বোঝে নাও নিজের মতো করে বোঝে নাও তাহলে ঠিক বুঝতে পারবে নিজের সম্পর্ক মনে করো নিজের দাদুর একমাত্র ছেলে মানে কে হবে বাবা আবার যদি বলেন দাদুর ছেলে বাবা হতে পারে আবার কাকু হতে পারে ঠিক আছে গ্র্যান্ড ফাদার্স অর গ্র্যান্ড মাদার্স ডটার দাদুর বা দিদির মেয়ে কে হবে আন্ট অর্থাৎ পিসিমা মাদার্স অর ফাদার্স সন মায়ের অথবা বাবার ছেলে তাহলে কে হবে আমার ভাই ঠিক আছে যা যার বলবে তার ভাই হবে মাদার্স অর ফাদার ডটার্স মায়ের অথবা বাবার কন্যা কী হবে সিস্টার বোন সন অফ ওয়াইফ সন অফ ওয়াইফ স্ত্রীর ছেলে কী হবে ডটার ইন ল অর্থাৎকে শ্যালো বা শালা ঠিক আছে হাজব্যান্ড হাজব্যান্ডস অর ওয়াইফ সিস্টার স্বামীর অথবা স্ত্রীর বোন সিস্টার ইন ল হবে সিস্টার ইন ল অর্থাৎ শালি রিলেশান ডটার্স হাজব্যান্ড সন ল কন্যার কন্যার স্বামী বা জামাই তাহলে কী হবে সম্পর্কে কী আছে সেটা সন ল হাজব্যান্ডস ওয়াইফ ব্রাদার কি আছে বাদার ইনল ঠিক আছে বাদার সন ভাইয়ের ছেলে নিফিউ ভাইপো ভাইয়ের ছেলে কে হয় ভাইপো হয় ব্রাদার্স ডটার নাইস বা নিস যেটা বলবে ব্রাদার্স ডটার ভাইয়ের কন্যা নিস ঠিক আছে সিস্টারস হাজব্যান্ড বোনের স্বামী বাদার ইন ল ঠিক আছে বাদার্স ওয়াইফ সিস্টার ইন ল গ্র্যান্ডসন্স অর গ্র্যান্ড ডটার্স গ্র্যান্ডসন অর গ্র্যান্ড ডটার্স ডটার্স সন্স ঠিক আছে গ্রেট গ্রেট গ্র্যান্ড গ্র্যান্ড ডটার্স অর সন ঠিক আছে এই ছিল আমাদের রিলেশন এবারে আমরা দেখব যে কীভাবে করলে এটা আমরা ইজিলি করতে পারবো তো তার আমরা অনেকগুলো নিয়ম পেয়ে নিয়মে করতে পারবো তার মধ্যে যেটা সব থেকে সহজ পদ্ধতি সেই সহজ পদ্ধতি আমরা যে করবো এটা বা সে নিয়ে আমরা শিখব তো এখানে আমরা দেখে নিচ্ছি কয়েকটি জেনারেশানের কথা তো ফার্স্ট জেনারেশান ঠিক আছে ফার্স্ট জেনারেশান কাকে কাকে পাচ্ছি আমরা ফার্স্ট জেনারেশান গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ঠিক আছে দাদু দিদিমা যদি বাবার দিক থেকে ধরা হয় এবং যদি ম্যাটার্নাল দিক থেকে ধরা হয় মায়ের মায়ের দিক থেকে তাহলে কী হবে ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার এবং ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার ঠিক আছে সেকেন্ড জেনারেশনে কী পাচ্ছি আমরা এই এই যে লাইনটা এই লাইনটা কিন্তু দেবে এই লাইনটা না দিলে তোমার রিলেশানে ভুল হয়ে যাবে ঠিক আছে সেকেন্ড জেনারেশন পাচ্ছি মাদার অর্থাৎ মা বাবা ঠিক আছে আঙ্কেল কাকু পিসে পিসি ঠিক আছে যা পাচ্ছি এখানে মশা ঠিক আছে এগুলো সবগুলো পাবো আমরা এখানে আঙ্কেলে আন্ট অর্থাৎ কাকিমা মামিমা পিসি ঠিক আছে পিসি মাসি সবগুলো আমরা এখানে পাচ্ছি মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি মা ফাদার ল শ্বশুর এগুলোকে আমরা কোথায় পাচ্ছি সব সেকেন্ড জেনারেশনে তারপরে ঠিকভাবে একটা এরকমভাবে একটা লাইন দেবো পুরোপুরি ঠিক আছে লাইন না দিলে কিন্তু রিলেশানটা ঠিক আসবে না এভাবে একটা লাইন দিয়ে দেবে পুরোটাই থার্ড জেনারেশন পাচ্ছি মাই সেলফ আমি নিজেই আছি আর কে আছে সিস্টার কে আছে ব্রাদার এগুলো বলে জেনারেশনে পড়বে থার্ড জেনারেশনে ব্রাদার ল সিস্টার ল কাজিনস হাজব্যান্ড ওয়াইফ এগুলো সবগুলো বলে কি হবে থার্ড জেনারেশনে ঠিক আছে এবং ফোর্থ জেনারেশান পনেরো জেনারেশনকে কে আসছে সন যদি নিজের ছেলে বলে তাহলে কোথায় হবে নিচে কন্যা কোথায় হবে ডটার নিচে হবে নিফিউ ভাইপো কোথায় আসবে নিচে নাইস ভাইজি কোথায় আসবে নিচে ডটার ল ঠিক আছে কোথায় আসবে নিচে সন এনল কোথায় আসবে নিচে ফিফথ জেনারেশন দেখছি গ্র্যান্ডসন অ্যান্ড গ্রেট গ্র্যান্ড ডটার ঠিক আছে গ্র্যান্ড ডটার গ্র্যান্ড সন আসছে এখানে নাতি আসছে যদি আমার নাতি হয় তাহলে দেখবো ফিফথ জেনারেশন এই লাইনটিতে ভুলবে না এবং এই লাইনটিতে ভুলবে না ঠিক আছে এই লাইনগুলো না দিলেই রিলেশন কিন্তু ভুল হয়ে যাবে আর একটা কথা বলে রাখছি যদি মেল ক্যান্ডিডেট মেল অর্থাৎ পুরুষ তাহলে আমরা কী চিহ্ন দেবো প্লাস ব্র্যাকেটের মধ্যে প্লাস ঠিক আছে আর যদি ফিমেল ক্রেনিটি বুঝে তাহলে কী দেবো মাইনাস চিহ্ন ঠিক আছে কী দেবো মাইনাস চিহ্ন ব্যাকেটের মধ্যে মাইনাস ফিমেল বুঝালে ব্যাকেটের মধ্যে মাইনাস এবং মেল বোঝালে প্লাসের মধ্যে প্লাস ব্যাকেটের মধ্যে প্লাসটা দেবো ঠিক আছে যারা এই জেনারেশানটা বুঝতে পারলে না তারা উদাহরণটা দেখো তাহলে জেনারেশানটা সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে তো আমরা ফার্স্ট উদাহরণে চলে যাচ্ছি উদাহরণটা দেখে তাহলে দেখো কোয়েশ্চেনটা পড়ে নাও কী আছে সুমিত বলল রবির মা আমার মায়ের একমাত্র কন্যা সুমিত রবিত কে হয় কে বলল সুমিত বলল কী বলল রবির মা কার মা রবি তাহলে রবি কোথায় আমরা জানি না তাহলে ফার্স্ট জেন ফার্স্ট জেনারেশনে বস করাচ্ছি আমি রবিকে তাকে বস করাচ্ছি রবিকে রবি রবি রবির মা তাহলে রবি হয়ে গেলো রবির মা হলে উপরে রবির মা উপরে হবে মা মা মানে কী দেব মাইনাস চিহ্ন না রবির মা আমার মায়ের আমার বলতে কি এখানে আমার আমারটাকে আমারটা তো রবি সুমিত নিজেই আমার মায়ের কন্যা একমাত্র কন্যা তাহলে আমার মায়ের একমাত্র কন্যা মানে কে মায়ের একমাত্র কন্যা কে বোন তাহলে এখানে কে আসছে আমার আমার মানে কি সুমিত 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 ঠিক আছে সুমিত পুরুষ সুমিতের মা সুমিতের মা আমার মা আমার মা মায়ের একমাত্র কন্যা মায়ের একমাত্র কন্যা তাহলে এর একজন কী হচ্ছে ভাই বোন এর একজন কী হচ্ছে ভাই বোন ঠিক আছে তাহলে কি বলা কোয়েশ্চেন কি বলছিলাম সুমিত রবির কে হয় সুমিত এই যেখানে কে আছে সুমিত এই রবির কে হয় কে হচ্ছে মায়ের ভাই মানে কে মামা মায়ের ভাই মানে কি মামা তার উত্তর হয়ে গেল কোন নাম অপশান বি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখছি যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি এটা বিরাট লেশনের পার্ট ওয়ান বানাচ্ছি এবং এর চেয়ে জটিল জটিল কোয়েশ্চেন পার্ট টুতে থাকবে তোমরা পাবে সবাই তো এটা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবো দেখো নেক্সট কোয়েশ্চেন এ এবং দুই এ এবং বি দুই ভাই তাহলে এ এবং বি তাহলে আছে দুজনে ভাই ভাই তাহলে লিখছি এখানে এ এবং বি এ এবং বি দুজন কী বলেছে ভাই ভাই হলে কী দেবো প্লাস চিহ্ন ঠিক আছে এর দুজন কী বটে ভাই বটে সি এবং ডি দুই বোন তাহলে সিডির সঙ্গে আমরা রিলেশন পাচ্ছি না তাহলে এখানে আমরা করতে পারবো না এ এর ছেলে ডি এর ভাই এ এর ছেলে ডি এর ভাই ডি আমার কে ছিল বোন ছিল মানে ডি ফিমেল ছিল তাহলে এখানে কোথায় এসছি ডি ডি আমার ফেমেল আসছে ডি এবং সি দুই বোন ছিল সি কি ছিল বোন ছিল তো মাইনাস হবে ঠিক আছে তাহলে এ এর ছেলে এ এর ছেলে কি আমি জানি না এর ছেলে আমি জানি না ঠিক আছে এটা আমি গোল দিয়ে রেখে দিচ্ছি নাম তো আমি জানি না তাহলে এর কী হবে দুজন বোন হচ্ছে দুজন কী হচ্ছে বোন সম্পর্ক হচ্ছে ঠিক আছে এর ছেলে এ এর ছেলে কী হচ্ছে ডি এর ভাই ডি এর ভাই তাহলে ডি এর ভাই হয়ে গেছে ডি এর ভাইকে এর ছেলে ঠিক আছে এর একজন ভাই বোন তাই এর সঙ্গে আর দুজন বোন বোন তাহলে তোমার কোয়েশ্চান কী করা হয়েছিল তাহলে বি সি এর কে হয় এই যে বি এই বিটা সি এর কে হয় এখানে কোয়েশ্চেন দেখো সি এর কে হয় মানে সি এর কে হয় এদিক থেকে এদিকে সি এর কে হয় বাবা বাবার ভাই তাহলে কী হবে কাকু বা কাকা এই তো হয়ে গেল কাকা উত্তর হয়ে গেল ঠিক আছে দেখো সময় লাগছে না একদম খুব কম সময়ের মধ্যে উত্তর হবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে হাজির হয়ে গেছি দেখছি কোয়েশ্চেনটা দেখো কী দিয়ে আছে অরুণ একজন মহিলাকে দেখিয়ে বললো এই মহিলা আমার মায়ের পুত্রের স্ত্রী তখন দিয়েছে পুত্রের স্ত্রী পুত্র মানে কে নাতি ঠিক আছে অরুণ ওই মহিলার কে হন দেওয়া আছে তো ধরেন কোয়েশ্চন কী দেখো অরুণ একজন মহিলাকে দেখিয়ে বললো কাকে দেখিয়ে বললো মহিলাকে দেখিয়ে এই মহিলা আমার মায়ের আমার আমার মানে কে এখানে অরুণ তাহলে এখানে লিখছি অরুণ ঠিক আছে অরুণ একটু গ্যাপ হয়ে গেল ঠিক আছে অরুণ অরুণের মা অরুনের মা অরুণ তো একজন ছেলে অরুণের মা আছে মাইনাস ঠিক আছে অরুণ হচ্ছে প্লাস অরুণের মা মায়ের পুত্র পুত্র কি নাতি পৌত্র ঔকা দিয়ে আছে ঠিক আছে পুত্র মানে নাতি এখানে পৌত্র মায়ের পুত্র মানে আমার নিচে আমার ছেলে হবে পুত্র পুত্রের কে স্ত্রী পুত্রের কে স্ত্রী স্ত্রী কী আছে একজন মহিলা এটা কি একজন মহিলা ঠিক আছে মহিলা কোয়েশ্চেন কী করেছিল অরুণ ওই মহিলার কে হন তাহলে অরুণ কোথায় আছে এখানে অরুণ ওই মহিলার কে হন কার সঙ্গে কোয়েশ্চেন দেখো অরুণ ওই মহিলার কে হন তাহলে মহিলা থেকে অরুণে আসছে মহিলা থেকে অরুণে আসে তাহলে মহিলা অরুণের কে হয় কে হচ্ছে শ্বশুর মহিলা অরুণের কে হয় ঠিক আছে কি হচ্ছে শ্বশুর তাহলে বসেব তাহলে বসে শ্বশুর ঠিক আছে একদম ইজিলি হয়ে যাবে কোনো চাপ নেই দেখো ভিডিওটি ভালো করে শেষ করে দেখো আর দু একটি উদাহরণ দেখলেই সম্পূর্ণ ডাউট ক্লিয়ার যাবে তাহলে ফার্স্ট জেনারেশান কে ছিল ফার্স্ট জেনারেশন বানালাম এখানে ফার্স্ট জেনারেশানটাকে বানালাম অরুণ অরুণের মাকে দিলাম ও তার উপর চলে গেল তার নিচে কি আস অরুণের পুত্র পুত্রের স্ত্রী ঠিক আছে পুত্রের স্ত্রী এবার কোয়েশ্চেন করা হয়েছিল যে পুত্রের সঙ্গে এ সম্পর্ক কী ঠিক আছে এটাই ছিল কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি দেখো কী আছে এখানে সি এ এর ভাই সি এ এর ভাই বি এ এর কন্যা ই সি এর বোন এবং ডি বি এর ভাই তাহলে নিম্নলিখিতের মধ্যে কে এ এর পুত্র ঠিক আছে তার কোয়েশনটা পরপর পাট পাট করে করে যাচ্ছি সি এ এর ভাই এ এর ভাইকে সি তাহলে এখানে এ কাকে দিচ্ছি এখানে এ এ এর ভাই কে সি তাহলে ভাই হলে কি চিন্তা দেব প্লাস সি এ এর ভাই এ কি জানি না ঠিক আছে এ এর ভাই কে সি সি হচ্ছে পজিটিভ বি এ এ এর কন্যা বি কী আছে এ এর কন্যা তাহলে কন্যা হলে কোথায় হবে নিচে কন্যা হলে কোথায় সেকেন্ড জেনারেশন পড়ে গেল ঠিক আছে কন্যা মানে কী হবে মাইনাস বেগেট ই সি এর বোন ই সি এর বোন কে ই ঠিক আছে বোন মানে কি নেগেটিভ ঠিক আছে এবং ডি বি এর ভাই বিয়ের ভাইকে বি এর ভাই বিয়ের ভাই মানে কোথায় বিয়ের জেনারেশন পড়ি এখানে কে আছে ডি ভাই মানে কি চিহ্ন দেব পজিটিভ ঠিক আছে তাহলে নিম্নলিখিতের মধ্যে কে এ এর পুত্র এ এর পুত্র এ কোথায় আছে এ এ এখানে তাহলে এর পুত্র কে এ এর নিচে কে আছে বি বি তো মেয়ে কন্যা তাহলে পুত্রকে ই পজিটিভ তাহলে নিশ্চয়ই পুত্রকে ডি তাহলে কোনটা হয়ে গেল আমার অপশন ডি এটা উত্তর এটা ঠিক আছে তো এখানে কয়েকদিন নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি তো ভিডিও আপলোড করতে পারিনি ঠিক আছে নেটওয়ার্ক এখানে খুব প্রবলেম তিন দিন নেটওয়ার্ক অফ ছিল তো আমি এর জন্য আমি রিয়েলি সরি ঠিক আছে তো এরপর চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো আমি পার্ট টু নিয়ে হাজির হয়ে যাবার রিলেশনের জন্য আজকের এটাই শেষ কোয়েশ্চেন বা ঠিক আছে তাহলে দেখে নিচ্ছি তো ওখানে কী আছে কোয়েশ্চেনটা এ এবং বি সি এর সন্তান সি একজন পুরুষ মানুষ ঠিক আছে সি বি এর বাবা নয় কিন্তু বি সি এর পুত্র নয় তাহলে বি এবং সি একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কিত এ এবং বি সি এর সন্তান তাহলে সি এর সন্তান কে আছে চলো কোশ্চেনটা করছি সি এর সন্তান কে আছে এ বড় একটু ঠিক আছে এ এবং বি এ এবং বি আমরা কি জানি কার জানি না এখন বলতে পারবো না সি একজন পুরুষ মানুষ সি একজন কী আছে পুরুষ মানুষ তাহলে সি এর চিহ্নটা আমি কিনতে পারি প্লাস ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে প্লাস সি বি এর বাবা সি কি আছে বিয়ের বাবা সি হচ্ছে বিয়ের বাবা হ্যাঁ এটার বাবা বটে কোনো চাপ নেই কিন্তু বি সি এর পুত্র নয় এখানে রিলেশানটা খুব জটিল হয়ে গেল কি বলছে কিন্তু বি সি এর পুত্র নয় বিটা সি এর পুত্র নয় তাহলে এ যদি বাবা হয়ে থাকে এবং এ যদি পুত্র হয় পুত্র না হয় তাহলে কী হবে কন্যা হবে কি হবে কন্যা হবে পুত্র না হোক তাহলে কী হবে কন্যা হবে তাহলে বি এবং সি একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কিত তাহলে কি বি এবং সি বিয়ের সঙ্গে সি এর সম্পর্কটা কি ছিল ঠিক আছে ঘুরে আঁকছি কেটে গেল এটা সি ছিল এখানে এখানে এ এখানে বি এ ছিল পুরুষ মানুষ ঠিক আছে আর সে ছিল কি মেয়ে তাহলে কি কোয়েশ্চেন কী করা হয়েছিল তাহলে বি এবং সি একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্কিত তাহলে বি আর সি সম্পর্ক কী হয়ে গেল কন্যা সে কন্যা এই বাবা তাহলে কী হচ্ছে পিতা কন্যা অপশান অনুযায়ী কী হচ্ছে কন্যা পিতা এটা এটা উত্তর ঠিক আছে তো এরপর আমরা অবশ্যই টু নিয়ে আসবো ঠিক আছে ক্যালেন্ডার এই ব্লাড রিলেশানে যদি কারো কোনো রকম অসুবিধায় থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর আমাদের ক্যালেন্ডার সম্পর্কিত দুটো ভিডিও তৈরি হয়ে গেছে যদি তোমরা না দেখে থাকো তো ড্যাপ ডেসক্রিপশন বক্সে এদের লিঙ্ক দিয়ে দেবো ক্যালেন্ডারের ক্যালেন্ডার সম্পর্কিত যাবতীয় সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে ঠিক আছে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওকে লাইক করো এবং কমেন্ট করুন যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় বা বোঝাতে যদি একটু অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে